শর্ট ফিল্মটি শুরুতে আমরা একটি মা কচ্ছপকে দেখি সমুদ্রের তীরে ডিম দিয়ে কচ্ছপটি পানিতে যাচ্ছিল। এরপরে আমরা দেখি ডিম ফুটে ছোট ছোট কিউট কচ্ছপের বাচ্চা বের হয় এবং তারা সবাই সমুদ্রের দিকে যায়। এরপরে ওই ডিমগুলো থেকে অনেকক্ষণ পরে আরও একটি কিউট বাচ্চা বের হয়, কিন্তু সব কচ্ছপের বাচ্চাগুলো আগে সমুদ্রে চলে যাওয়ার কারণে ছোট্ট বাচ্চাটি বুঝছিল না সে কোথায় যাবে। সে কোনো মতো করে ওখান থেকে উপরে উঠে এবং সুন্দর একটা চাঁদ দেখতে পায় এবং তার পাশে ছোট্ট কচ্ছপটি আগুন জ্বালানো দেখতে পায়। কোনো একজন মানুষ সমুদ্রের তীরে আগুন জ্বালানোর পরে না নিভিয়ে চলে গেছে। এরপরে ছোট্ট বাচ্চাটি আগুনের কাছে যায়। আগুন থেকে এক টুকরো আগুন ছোট্ট কচ্ছপটির সামনে এসে পড়ে। এতে কচ্ছপটি এটাকে খাবার ভেবে খাওয়া শুরু করে দেয় এবং এতে তার মুখ পুড়ে যায়। এরপরের সিনে দেখানো হয় ওইখানে একটি শিকারি পাখি আসে এবং তাকে শিকার করে। শিকার করার সময় পাখিটি কচ্ছপের বাচ্চাটিকে উপরের দিকে ছুঁড়ে মারে। এই সময় কচ্ছপটি সুন্দর একটা ন্যাচারাল দৃশ্য দেখতে পায়। কচ্ছপের বাচ্চাটি কিছুই বুঝছিল না যে তার সাথে কি হচ্ছে এবং ওই পাখিটা কচ্ছপের বাচ্চাটিকে খেয়ে ফেলে, কিন্তু কোনো কারণে পাখিটি কচ্ছপের বাচ্চাটিকে হজম করতে পারছিল না, তাই তাকে মুখ থেকে বের করে দেয় এবং কচ্ছপটি সমুদ্রের কাছে এসে পড়ে। এখানে একটা ইমোশনাল দৃশ্য রয়েছে। ছোট্ট বাচ্চাটি প্রথমবার তার মাকে দেখতে পায়, কিন্তু তার মা মানুষদের ফেলে দেওয়া প্লাস্টিকের কোনো কিছুর মধ্যে আটকে গিয়েছিল, যার ফলে মা কচ্ছপটি মারা যায়। এখানে ছোট্ট কচ্ছপটি তার মায়ের গা থেকে প্লাস্টিক সরিয়ে দেয়, কিন্তু তার মা কোনো নড়াচড়া করছিল না। ছোট্ট কচ্ছপের বাচ্চাটি সেখানে অঝোরে কান্না শুরু করে দেয়। সে জন্মের পরে প্রথমবার তার মাকে দেখেছিল। এই শর্ট ফিল্মটি দেখার পরে আমার নিজের অনেক খারাপ লাগছিল। আমাদের মানুষদের কিছু ভুলের কারণে নিষ্পাপ নির্বোধ প্রাণীগুলো কত ক্ষতি না হচ্ছে। পানির মধ্যে দয়া করে এমন কিছু ফেলবেন না যাতে পানি দূষিত হয় এবং পানিতে থাকা প্রাণীগুলো ক্ষতিগ্রস্ত হয়। আর এই ইমোশনাল একটা সিনের মাধ্যমেই শর্ট ফিল্মটি শেষ হয়ে যায়। আপনাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, পানির মধ্যে এমন কিছু ফেলবেন না যেটা পানিতে বসবাস করা প্রাণীদের ক্ষতির কারণ হতে পারে।